আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি আজকে চলে আসলাম দুপুরে সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে আমার বোনের বাসায় সবাই আসছে এখানে আমার মা ভাই বোন ভাইয়ের ওয়াইফ আর হচ্ছে ভাইয়ের একমাত্র ছেলে তো সব পরিবার এখানে চলে আসলাম আজকে বোনের বাসায় কি উপলক্ষে খাওয়া দাওয়া রান্না বান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো এখানে কিন্তু ডিম বোনা চলছে আমি এসে দেখি আমার আম্মা ডিম বোনাটা বসিয়ে দিয়েছেন আর পাশের চুলায় হচ্ছে রাইস বসানোর জন্য গরম পানি দেওয়া হয়েছে তো এখানে ডিমটা নামানো হওয়ার পরে আমি কিন্তু রোস্ট আর হচ্ছে পোলাওটা করব মাছ ভেজে নিব তো সে পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন আর এই তো এখানে কিন্তু মাছগুলোকে আমি ধুয়ে তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই ইলিশ মাছটা কিন্তু অনেকটা বড়ো সাইজের দেখে কিন্তু বেশ ভালোই লাগছে ভাজার পরে আরও লোভনীয় হয়েছে তো সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করব আর এখানে যে মুরগির রোস্টগুলো আমার ভাইয়ের ওয়াইফ এই যে সে ধুয়ে আর রেখে পানি ঝরিয়ে দিল আমাকে আমি এখন এতে মশলা মাখিয়ে তারপর ভেজে নিব তারপর হচ্ছে রোস্টটা করে নিব। তো আমি রান্নাঘর থেকে বের হয়ে আবার একটি করিডরের সামনে আসলাম এখান থেকে পাশের বাসার এই যে জানালা দিয়ে দেখা যায় ছাদ ওদের আর ছাদে বিশাল বাগান খুব ভালো লাগে তো এখানে বেসিং আছে একটি বেসিংয়ের মিরর দিয়ে আবার আমাকে আমি একটু দেখে নিচ্ছিলাম তো এই তো হেঁটে আবার যাচ্ছিলাম কিচেনে কি হচ্ছে রান্নাটা হয়ে গেল কি না কারণ আমিও ঢুকবো কিচেনে আমার আম্মার ভাইয়ের ওয়াইফ ওরা দুজন কাজ করছিল। আর ওইদিকে আমার বোন তার অফিসের কিছু কাজ সেরে নিচ্ছিল আপনারা তো কম বেশি সবাই জানেন আমার বোন এখন অসুস্থ তো সেই কারণে দেখা যাচ্ছে যে ও রান্না বান্নায় অতটা হেল্প করতে পারছে না তো আমরাই আমরা রান্নাগুলো করে নিচ্ছি এদিকে আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ে দুই ভাই বোন বেশ গল্প আর মানে খেলাধুলায় ব্যস্ত আছে আর ওইদিকে আমার আম্মা একটা সিদ্ধ ডিম ওদের দুই ভাই বোনকে খাইয়ে দিচ্ছিলো আমার ভাই খাবেন মানে আমার ভাইয়ের ছেলে আই মিন আমার মেয়ের ভাই খাবে না সে দৌড়ে পালায়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা দুই ভাই বোন এখানে খেলাধুলা করছে আর আমি একটু ওদের পাশ দিয়ে হেঁটে হুঁটে রেকর্ড করে নিচ্ছিলাম আমার মেয়ে একবার রুমে যাচ্ছে ওই রুমে যাচ্ছে আর এই যে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে তারা আজকে সেম ড্রেস পরে আসছে কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি ডিম ভুনা বেগুন ভাজা সাথে আছে সালাদ গরুর গোস্ত, রোস্ট ভাজি সব কিছু মিলিয়েই খাবার দাবার ডান আর সবাই কিন্তু চলে আসছে দুপুর যেহেতু দুপুরের খাবার থেকে শুরু রেডি হয়ে সবাই এখানে ডাইনিংয়ে চলে আসলো সবাইকে এখন খাবার দেয়া হয়ে যাবে আর আমি কিচেন থেকে এক এক করে সব খাবারগুলোকে ডিশ করে নিয়ে চলে আসতেছিলাম আর এদিকে হচ্ছে ভাই বোন সবাই ছিল খুবই ভালো লাগলো এই মুহূর্তগুলো এদিকেই যে আমার ইমিডিয়েট ভাই সে তার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর হাসছে আর এখানে খাবার সাজানো ডান এখন সবাই বসে যাবে আগে ছেলেরা খাবে তারপর আমরা খেয়ে নেবো এই তো আমার আপু ভাইয়ারা যদি আজকের এই রেকর্ড ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এদিকেই যে আমার ছোটো বোন যার বাসায় আমরা আসছি ও কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছিলো আর এখানে আমার বড়ো মেয়েও বসে গিয়েছে ওর মামাদের সাথে আর এদিকে আমার ভাইয়ের ওয়াইফও কি লাগবে ডাইনিংয়ে কিচেন থেকে এনে দিচ্ছিলো আর আমার বোন মানে ডাইনিংয়ে দাঁড়ানো ছিল আর হচ্ছে ওরা দুই ভাই বোন বেশ খেলাধুলায় আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল মাঝে মধ্যে কিন্তু এভাবে ফ্যামিলির সবাই মিলে এক বেলা খাওয়া দাওয়া করার মধ্যে আনন্দই অন্যরকম খাওয়া দাওয়া করার চাইতে সবচেয়ে মূল বিষয় হচ্ছে একসাথে সবাই হওয়াটার মজাই কিন্তু আলাদা তো তাই হলো আমরা কিন্তু প্রায়ই এই কাজটা করি হয় আমার বাসায় ভাই বোন সব চলে আসে আবার আমি চলে যাই আমার মায়ের বাসায় চলে যাই বোনের বাসায় সবাই মিলে কিন্তু একসাথে খুব মজার মধ্যে সময় কেটে যায় এর ভিতরে হাসি আনন্দ দুঃখ বেদনা সব কিছুই জড়ানো থাকে সব কিছু মিলিয়েই কিন্তু এক কি বলে ভালোবাসার মুহূর্ত আর ভাই বোনের সম্পর্ক কিন্তু অসাধারণ একটি সম্পর্ক যে সম্পর্কটাকে আমি খুব বেশি ভালোবাসি এই তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব কিন্তু ফুল কমপ্লিট এখন আমরা খাবো ডেজার্ট আর ডেজার্টে থাকছে হচ্ছে জর্দা ভাত আমাদের বাসায় সব রান্না করা হয়েছে আর এই জর্দাটাই হচ্ছে আমরা বাহিরে বাবুরচি দিয়ে রান্না করিয়ে আনিয়েছি আপনাদের ভাইয়া আই আমার হাজব্যান্ড আমাদের এলাকার এক বাবুরচি দিয়ে এখানে দুই কেজি চালের জর্দা রান্না করে তারপরে নিয়ে আসলো আর আমরা এখন খাওয়া দাওয়া করে দেন বিকেলে ছাদে উঠলাম আজান হয়ে যাবে ছাদটা বেশ ভালোই লাগছিল মেঘলা আকাশ ছিল হালকা হালকা মেঘ দিক দিয়ে পরিষ্কার ছিল অন্য দিক দিয়ে মেঘ ছিল তা আমি কিন্তু এ বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি তো খাওয়া দাওয়া কম